الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী বাইরা ও চ্যানেলের দর্শক শ্রোতা আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে এবং আপনাদেরকে আরেকবার সুস্বাগতম প্রিয় ইসলামী বাইরা ও চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদে পাখের ফজিলত শ্রবণ করে নিই দরুদে পাখের অসংখ্য অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে আমার শেখা তলি সুন্নত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার আক্তাল কদুল আলিয়া তার লিখিত রিসালা জিয়াই সালামের মধ্যে একটা হাদিসে পাক নকল করেন রসুল পাক সাল আলিহি ওসাল্লাম ইরশাদ করেন মনসোল্লা আলাইয়া ইউমাল আথি মিয়াতে সলাথিন অর্থাৎ যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই বা দরুশরী পাঠ করবে গফির আলাহু জম্বু মিয়াতাই আমিন তার দুইশো বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন জুমার দিনের কতই না ফজিরত রয়েছে আর জুমার দিনে যে ব্যক্তি দুইশত বার দরশ্বরী পাঠ করবে আল্লাহ তার দুইশত বছরের গুণা মাফ করে দেওয়ার সুসংবাদ আমার নবী করিম আমাদেরকে দিয়ে গেছেন তো প্রিয় ইসলামী ভাইরা আমরাও করে নি ইনশাআল্লাহ আজল বেশি থেকে বেশি পরিমাণে দরশ্বরী পাঠ করব আসুন একবার মোহাব্বত সহকারে ধরশ্বরী পাঠ করে করেনি সল্লু আলাল হাবিব সল্লাল্লাহতে আদ আল্লাহ মহাম্মদ সাল্লাল্লাহ আল আলাইহি ওয়াসাল্লাম সালা তো সালা মানে আলাইহিকা সেইদি আর সল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পি ইসলামী ভাইরা উমাদেরই দর্শক শ্রোতা। যে আজকের বিষয়বস্তু হচ্ছে মোহাজীদ সাহাবিদের নবী প্রেম প্রিয় পি ইসলামী ভাইরা সাহাবী হচ্ছে তারাই যারা আমার নবী করিম সাল আলী সাল্লামকে ইমানের চোখে দেখেছেন এবং ইমানের হালতে ইমান অবস্থায় ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলে আর সাহাবির মর্যাদা তো রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমে আয়াত নাজিল করেছেন তো আজকে আমরা ওই সাহাবির নবী প্রেম সম্পর্কে শ্রবণ করব যারা মহাজির সাহাবি মহাজির শব্দটি হচ্ছে আরবি মহাজির হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে হিজরতকারী যারা হিজরত করেছেন দিনে ইসলামের জন্য নবীর প্রেমকে বাস্তবায়ন করার জন্য দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা নিজের দেশ ত্যাগ করে নিজের গড় আত্মীয় স্বজন পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে যারা অন্যত্রে চলে যান তাদেরকে মহাজির বলে আমরা ওই মহাজিরের নবী প্রেম সম্পর্কে জানব যারা আমার নবীর প্রেমে আমার নবীর মহাব্যথে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে যারা আবিসিনিয়াই অর্থাৎ ইতুপিয়াই হিজরত করেছেন এবং যারা মক্কা থেকে মদিনাতুল মুনাফারায় হিজরত করেছেন তাদের নবী প্রেম সম্পর্কে জানব প্রিয় প্রিয় ইসলামী বাইরা ও চ্যানেলের দর্শক শ্রোতা তো মহাজির তারা আমার নবীর প্রেমে আমার নবীর মহাব্বতে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে হিজরত করেছেন যখন আল্লাহ তার পক্ষ থেকে যখন আদেশ আসলো হিজরতের জন্য তারা নিজের মাতৃভূমির দিকে দৃষ্টিপাত করেননি নিজের পরিবার পরিজনের দিকে তাকাননি প্রিয় প্রিয় স্বামী বেড়া তারা হিজরতের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে যারা হিজরত করেছে তাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে ইরশাদ করেন আল্লাহীনা আহ মানুহ ওয়া হাজারু ওয়া জা হাদু ফি সাবী র ইল্লাহি বে আমুয়া আলিহিম ও আ ফুসিহিম আ আগ ম উদ্দার ওয়াজা ও উলাই ই কে হুম উল্ফা ইজুন ইমান আর ওই লোক যারা ঈমান এনেছে হিজরত করেছে এবং সিও সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করেছে আল্লাহর নিকট তাদের মর্যাদা বড় এবং তারাই সফল কাম স্বামী বাইরা ওমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে যারা হিজরত করেছে নিজের সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে যুদ্ধ করেছে তাদের মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি তারই সফল কাম প্রিয় পি ইসলামীবেরা আমরা একটু চিন্তা করি যখন মহাজির সাহাবিরা হিজরত করেছেন তখন তাদের উদ্দেশ্য কি ছিল তাদের মকসদ কি ছিল তাদের মকসদ ছিল আল্লাহ আল্লাহ রসুলের ফর্মাবর্দার বর্দার আল্লা আল্লাহ রসুলের প্রেম মোহাব্বত তাদের অন্তরে ছিল আজকে তো আমরা আমাদের উপর যখন হুকুম আহাকাম আসে বা আমাদেরকে যে কাজ করার জন্য বলেছেন ওই কাজের জন্য যদি আমার পরিবার পরিজন ওই কাজের জন্য যদি আমার পরিবার পরিজনকে ত্যাগ করতে হয় আমার আত্মীয় স্বজনকে যদি ত্যাগ করতে হয় আমরা তা করব না আমরা দেখব আমার আত্মীয় স্বজন আমাকে কি বলছে আমার পরিবার পরিজন আমাকে কি বলবে কি মন্তব্য করবে সেটা দেখব আর মহাজের সাহাবিদের উপর যখন অত্যাচার নির্যাতন করছিল তখন আল্লাহ রসুলের পক্ষ থেকে এই আদেশ আসলো যেন তারা আবিসিনিয়াই বর্তমান ইথিওপিয়ার মধ্যে হিজরতের আদেশ আসলেন মুসলমানগণ মদিনায় হিজরত করার পূর্বে আবিসিনিয়াই অর্থাৎ ইতুপিয়ার মধ্যে প্রথমবার হিজরত করেছিলেন তখন জন পুরুষ সাহাবি ছিল আর চারজন মহিলা সাহাবি ছিল স্বামী বেড়া যে আমাদেরকে আল্লাহ রসুলের ডাক যখন আসবে আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সাল্লামের আদেশ যখন আসবে আমাদের উচিত আল্লাহ আল্লাহ রসুলের আদেশে আদেশ পালন করা এবং আল্লাহ্লা রসুলের ডাকে সাড়া দেওয়া কেন আল্লাহ তা আলা কোরআনুল কেরিমের মধ্যে ঈর্ষাত করেন ইয়া আয় ইয়ু হেল্লা দিন অ্যা মানুষ লিমা ইয় আল্লাহ তাআলা কোরানুল কেরিমের মধ্যে ঈর্ষাত করেন হেই মান্দারগণ আল্লাহ তা রসুলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সেই কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন স্বামী বেড়া তারা আল্লাহ এবং তার রসু সাল্লাহ আলী সাল্লামের হুকুমের উপর লব্বাইক ছিলেন যখন তাদের উপর অর্থাৎ মহাজির সাহাবীর উপর যখন হিজরতের আদেশ আসলেন নবিয়া পাক সাল্লাহ আলী সাল্লাম যখন তাদেরকে হিজরতের বাণী শোনালেন হিজরতের আদেশ দিলেন প্রেপ ইসলামী বেরা তালার পক্ষ থেকে হুকুম এসেছে যে হিজরতের জন্য তা বলেছে আমার নবী করিম সাল্ল আলী তারা আমার নবী করিম সাল্লিউসাল্লামের এই হুকুম শুনে তার প্রস্তুত হয়ে গিয়েছিল। তাদের অনেক মহাজির সাহাবি রয়েছে যাদের অডেল সম্পত্তি ছিল মক্কায় মধ্যে তারা মাতৃভূমিকে ছেড়ে দিয়ে নিজের পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে তারা আবিসিনে হিজরতের জন্য রওনা হয়ে গেলেন প্রিয় স্বামী বাইরা উমাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত যখন আল্লাহ তার রসুলের হুকুম আসবে তখন অন্য দিকে না থাকিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে যাওয়া আমাদের উপর এমন হুকুম হাকাম রয়েছে এমন আদেশ রয়েছে যা আমরা মান্য করছি না আল্লাহ আমাদেরকে যে কাজ করতে বলেছেন তা আমরা করছি না মানুষ আমাকে কি বলবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদেরকে অনেক কাজ থেকে নিষেধ করেছেন আমরা ওই কাজ থেকে বেঁচে থাকতে পারছি না কারণ মানুষ কি বলবে আমাদেরকে প্রিয় ইসলামী বেড়া আমরা কি দেখেছি ওই কাজ করলে যদি আল্লাহ ও তার সাল্লাল্লাহ সাল্লাম যদি নারাজ হয়ে যায় তখন আমার কি অবস্থা হবে এই চিন্তা কি আমরা করেছি আমরা এই চিন্তা করিনি আমরা চিন্তা করেছি মানুষ আমাকে কি বলবে আমার ফ্যামিলি আমাকে কি বলবে আমার পরিবার পরিজন আমাকে কি বলবে সেটা দেখেছি প্রেপীর স্বামী বেড়া যদি নবীর মোহাব্বত যদি থাকতো আমরা কখনো তা বলতাম না নবীর প্রেম নবীর मोहब्बत যদি না থাকে তাহলে ঈমান কখনো পরিপূর্ণ হবে না আমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাক্যে স্পষ্ট করে বলেছেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাস তোমাদের মধ্যে কখনো পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি তাদের নিকট নিজের সন্তান থেকে নিজের পিতা মাতা থেকে সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় হব না প্রিয় প্রিয় ইসলামী বেড়া নবী পাক সাল্লি সাল্লাম আমাদেরকে যা করতে আদেশ করেছেন ওই কাজ তো আমাদেরকে করতে হবে ওই কাজ করতে গিয়ে যদি সমস্ত মানুষ নারাজ হয়ে যায় তা আমার দেখার বিষয় নয় আমার নবী আমাকে কি বলেছেন তাই দেখতে হবে প্রিয়পি স্বামী বেড়া উমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কি তা করছি আল্লাহ তাল কোরআনুল করিমের মধ্যে যে ঈর্ষাদ করেছেন হে ইমানদারগণ আল্লাহ তার রসুলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সেই কাজের প্রতি আহ্বান করা হয় অর্থাৎ যখন আল্লাহ আল্লাহ রসুলের ডাক দিবে তোমরা ওই ডাকে সাড়া দাও অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে একটার সংবিধান কোরআন দিয়েছেন কোরআনের পরে আমাদের কাছে রয়েছে যে হাদিসে পা আমান নবীর সুন্নাত আমরা কতটুকু পালন করছি কতটুকু আদেশ মান্য করছি আর কতটুকু যে কাজ থেকে নিষেধ করেছেন ওই কাজ থেকে বেঁচে থাকছি আমরা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তসুলের হুকুম মেনে চলার সেই তৌফিক দান করুক সল্ল আল হাব সাল্লাম সাল্লাম ইসলামী বাইরা দর্শক শ্রোতা যে আমরা শুনলাম মহাজির সাহাবির মধ্যে কেমন নবী প্রেম ছিল মুসলমানগণের উপর যখন অত্যাচার নির্যাতনের সীমা ছড়িয়ে পড়ল নির্যাতনের সীমা যখন বেশি হয়ে গেল তখন আল্লাহ তরসু সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে আদেশ আসলো যেন হিজরত করে সর্বপ্রথম আবিসিনিয়াই পনেরো জন সাহাবি হিজরত করেছিলেন যেটা বর্তমানে ইথুপিয়া তারা নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে নবীর প্রেমকে নবীর মহাব্বতকে ধারণ করে চলে গেলেন পরবর্তীতে আরও বাহাত্তর জন সাহাবি আবিসিনিয়ায় সিনিয়ায় বর্তমানে ইথোপিয়ার মধ্যে হিজরত করেছিলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটু চিন্তা করুন তাদের মধ্যে কেমন নবী প্রেম ছিল আর আমরা একটু চিন্তা করি আমাদের মধ্যে কতটুকু নবী প্রেম রয়েছে আমরা শুধু সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে সম্পদ আল্লাহ তার রসুলের পথে বিয়াই করার দিকে আমাদের কোনো বুক্ষেপ নেই আমাদের কোনো চিন্তা নেই শুধু কিভাবে সম্পদ উপার্জন করবো কীভাবে একটা বিল্ডিং থেকে দুইটা বিল্ডিংয়ে পরিণত হবে কিভাবে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকাতে পরিণত হবে সেই চিন্তায় ব্যস্ত রয়েছে আমার উপর কি হুকুম আরোপ করেছে সেই দিকে আমাদের কোনো বুক্ষেপ নেই আমরা শুধু দেখছি আমার পাশের ভাইয়ের অনেক দন সম্পদ আমার তো নেই আমি কিভাবে তার মতো হব সেই চিন্তায় রয়েছে। রয়েছি আল্লাহত রসুলের হুকুমকে আমরা অমান্য করছি আমরা প্রতিনিয়ত আল্লাহ তার রসুল সাল্ল সাল্লামকে কষ্ট দিচ্ছি কাজের মাধ্যমে এমন আমল করছি এমন কাজ করছি যেই কাজ আল্লাহ তার রসুল সাল্ল আলিউসাল্লামের হুকুমের বিপরীত কাজ প্রিয় প্রিয় ইসলামী বাইরা মহাজির সাহাবি মধ্যে কেমন নবী প্রেম ছিল তাদের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করেছে তারা নবীর প্রেমে বিবুর ছিলেন নবীর প্রেমে আত্মহারা ছিলেন এই জন্য তালা তাদের মর্যাদাকে বলন্দ করে দিয়েছে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন ও আমি সাবিহি ইয়াজিৎ ফিল আউদি মুরা ওয়ামান কাসিরং ও সা তারজুমাই কানজুল ইমান এবং যে ব্যক্তি আল্লাহর পথে ঘর বাড়িতে করে বের হবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল এবং অবকাশ পাবে ওয়ামা ইয়াখরুজ মিম্বাইতিহি মহাজিরন ইলাহি ওর সুলিহি সুম্মা ইউদ রিকুহুল মৌথ যে ব্যক্তি আপন ঘর থেকে বের হয়েছে আল্লাহ রসুলের প্রতি হিজরত করে হয়ে অথবর তাকে মৃত্যু পেয়ে বসেছে ফকদ ওয়কা আজুর ও আল্লাহ তার পুরস্কার আল্লাহর দায়িত্বে এসে গেছে সুবাহান আল্লাহ ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আল্লাহ ক্ষমাশীল দয়ালু ট্রিপ ইসলামী ভাই যে মহাজির ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে যে ঈর্ষাদ করছেন যে ব্যক্তি আপন গড় থেকে বের হয়েছে আল্লাহর পথে হিজরতকারী হয়ে যদি পথি মধ্যে মৃত্যুবরণ করে তাহলে তার আজার তার প্রতিদান তার পুরস্কার আল্লাহর দায়িত্বে এসে গেছে সুবাহানুল্লাহ কৃপি ইসলামী বাইরা আমরা এই মহাজির সাহাবির নবী প্রেম দেখে আমরা নিজেরাই শিক্ষা অর্জন করি আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি মোতাবিক করছি নাকি আল্লাহ তার আলী ওসাল্লামের অসন্তুষ্টি মূলক কাজ করছি আমরা কি একটু চিন্তা করেছি আমরা যে কথাবার্তা বলছি যে আচরণ করছি মানুষের সাথে কি আমরা সুন্নত মোতাবেক করছি প্রিয় ইসলামী বেড়া ওমাদের চ্যানেলের দর্শক শ্রোতা সত্যিকারের নবী প্রেমিক সেই যে আমার নবীর সুন্নতের উপর আমল করে আজকে আমরা সুন্নত থেকে অনেক দূরে সুন্নত পালনে নীহা আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি ও মুসলিমদের সংস্কৃতিতে আমরা আমাদের নিজের জীবনকে কীভাবে অতিবাহিত করবো পরিবার পরিজনদেরকে কীভাবে পরিচালনা করব তার গাইডলাইন হচ্ছে তো আমার নবী আমরা কি তা ফলো করছি আমরা কি তা অনুসরণ করছি আমাদেরকে তো হিজরতের আদেশ দেন নাই বাস আমাদের হিজরত ওইটাই হবে যদি আমরা এই দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সন্তুষ্টি মোতাবেক জীবনকে পরিচালিত করি নবী পাখের সুন্নতর উপর যদি আমল করি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে আমরা কিভাবে সত্যিকারের নবী প্রেমিক তার শিক্ষা দিচ্ছে মুসলমানগণ আবি সিনে হিজরত করেছেন প্রথম বা দ্বিতীয়বার এরপর মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন তাদের উপর হিজরতের আদেশ আসলো তারা কি সাথে তাদের অর্থ তাদের সম্পদ তাদের জমি জায়গা যা ছিল তারা কি নিয়ে যেতে পারছে প্রিয় বিশ্বামী পারে নেই তাদের পরনের কাপড় ছিল তা নিয়ে যেতে পারছে তাদের অর্থ সম্পদ তাদের ঘরবাড়ি বাড়ি তারা কিছুই নিয়ে যেতে পারেনি বাস নবীর প্রেমকে বুখে ধারণ করে নবীর মহাব্বতকে বুখে ধারণ করে তারা মক্কাতুল মোকার থেকে মদিনাতুল মুনাফার দিকে রওনা হয়ে গেলে তারা চিন্তা করে নেই ওই মদিনাতে গিয়ে কী খাবে তারা কি চিন্তা করেছিল ওই মদিনাতে গিয়ে ওই মদিনাতুল মোনা গিয়ে খেয়ে খাবে কোথায় থাকবে কেমনভাবে ভাবে চলাফেরা করবে নিজের জীবনকে কিভাবে নির্বাহ করবে তারা সেটা চিন্তা করে নেই তারা চিন্তা করেছে আমার নবীর প্রেম মোহাব্বত বাস আল্লাহ তার রসুল আমার জন্য যথেষ্ট তারা এটাই চিন্তা করেছে আজকে যখন আমাদেরকে সুন্নতের উপর আমল করার জন্য তারগেই উৎসাহ দেওয়া হয় তখন আমরা চিন্তা করি আমি যদি বাঘরি পড়ি আমাকে মানুষ কি বলবে আমি যদি সুন্নতের সুন্নত মোতাবেক লিবাস পড়ি তখন মানুষ আমাকে কি বলবে সেটা চিন্তা করি আমার নবী আমাকে কি বলবেন আমরা কি তা কখনো চিন্তা করেছি প্রিয় স্বামী বেরা আমরা যদি একটু চিন্তা করি আমরা হয়তো বা মুখে দাবি করছি যে আমি নবী প্রেমিক কিন্তু নবীর প্রেমের কোনো নিদর্শন নেই নবী প্রেমের নিদর্শন হচ্ছে নবী পাখের শূন্যতর উপর আমল আমরা কতটুকু আমার নবী কেরিম সাল্লামের শূন্যতর উপর আমল করছি রবি ইসলামী বাইরা যে মহাজির সাহাবিরা হিজরতের পূর্বে তারা অনেক কষ্ট অনেক অত্যাচার সহ্য করেছিলেন তাদের উপর যখন অত্যাচারের স্টিম রুলার যখন হচ্ছে চালিয়ে দেওয়া হচ্ছে তখন তারা ধৈর্য সবর করেছিলেন তারা কিছু কোণের জন্য নবীর প্রেম থেকে বিচ্ছুত হন নাই তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চলছিল আল্লাহ তাদেরকে কেমন সুসংবাদ দিচ্ছেন যারা আল্লাহর পথে আপন ঘরবাড়ি ছেড়ে দেয় অত্যাচারিত হয়ে অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দিব এবং নিশ্চয়ই আখিরাতে তাদের প্রতিদান খুবই বড় যদি তারা জানত প্রিয় প্রিয় ইসলামী বাইরা উমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যখন তারা ইসলামের ছায়া তলে প্রবেশ করেছে তাদের উপর সাথে সাথে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে তারা কি ইসলাম ছেড়ে দিয়েছে তারা কি নবীর প্রেম কে ছেড়ে দিয়েছে প্রিয়পি ইসলামী বেড়া তারা নবীর প্রেম কেউ ছাড়েনি ইসলাম কেউ ছাড়ে নেই আমাদের উপর যদি বিপদ আপদ মুসিবত আসে আমরা নিরাশ হয়ে যাই আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে যাই প্রিয় ইসলামী বেয়েরা ওমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কেন নিরাশ হব আমরা নিরাশ হওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে নবী প্রেমের কমজোরি রয়েছে নবী প্রেমের কমতি রয়েছে যদি আমাদের মধ্যে নবী প্রেম থাকতো আমরা কখনো নিরাশ হতাম না প্রিয় প্রিয় ইসলামী বেয়েরা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে হিজরত কারীর ব্যাপার আরও ইরশাদ করেছেন তার জমি কঞ্জুল ইমান ওই সব লোক যারা ইমান এনেছে এবং ওই সব লোক যারা আল্লাহর জন্য আপন ঘর বাড়ি ত্যাগ করেছে ও আল্লাহ তালার পথে জিহাদ করেছে তারা আল্লাহর অনুগ্রহের পথাশী অল্লাহ গফুর রহিম আর আল্লাহ ক্ষমাশীল দয়াবান প্রিয়পি ইসলামী বেড়া মাদারি ছেলে দর্শকবৃন্দ আমরা কেন নিরাশ হব আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন লা রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইল না প্রিয় পি বেড়া আমরা আমার আমার নবী করিম সাল্লাহসামের যে মহাব্বত তা ধারণ করি নবী প্রেম অন্তরের মধ্যে ঘেঁথে নিই ইনশাআল্লাহ আজাল আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না এবং আমরা যদি নবী প্রেম অর্জন করতে চাই নবী প্রেমে নিজের সিনাকে পরিপূর্ণ করতে চাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে ডাকছে আমরা দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দেই ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আজাল আমার মধ্যে ও নবী প্রেম জাগ্রত হবে আল্লাহ তালা আমাদেরকে এই মহাজির সাহাবিদের নবী প্রেম থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুক স্বামী বাইরা চ্যানেলের দর্শক শ্রোতা সময় একবারে শেষ প্রান্তে এসে গেছে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সল্লু আলাল হাবিব সললাহু তাআলা লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা